আরে দিদি কি কাণ্ড বলতো, আমি তো সব কাজকর্ম ফেলে চলে এলাম, কি অবস্থা? যাই বাবু, এটা কি করলাম তোর? ওই ডক্টর চক্রবর্তীকে নিয়ে চলে এলাম, তো তড়ি হড়ি করে, ইস কিরকম একটা মুখ হয়ে গেছে, কি বাধালে বলতো? এখন যদি কিছু একটা হয়ে যায়, উনি তো ঠিকই ছিলেন, হঠাৎ কি হলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা তো ভালোই ছিলেন, ওনাকে পূজা মণ্ডপে নিয়ে গিয়ে আরো অসুস্থ করার মানেটা কি? ওনার ব্রেনের ওপর বেশি চাপ পড়লে উনি হাইপার অ্যাক্টিভ হয়ে পড়েন, সেটা নেয়ার মতো ক্ষমতা কিন্তু ওনার হার্টের নেই। ডক্টর চক্রবর্তী আসুন, ওনাকে নিয়ে আমরা। না মা, ডক্টর চক্রবর্তীর আজকে কোনো দরকার নেই। বাবার তো কিছু হয়নি, তাহলে ডক্টর চক্রবর্তী শুধু শুধু ইঞ্জেকশন দেবেন কেন? না হয়নি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না তোমার বাবার চেহারাটা কিভাবে পাল্টে যাচ্ছে? না একটু পরে যদি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, আগের মতন যদি জিনিসপত্র ছোড়াছুড়ি করতে শুরু করেন, তখন কি দরকার রিস্ক নেওয়া রাহুল? মিনতি, আমার বিশ্বাস বাবার আজকে কোনো ওষুধ লাগবে না। নন্দিনী বাবাকে যা আনন্দ দিয়েছে সেটাই বাবার ওষুধের কাজ করবে, তাতেই বাবার মন ভালো হয়ে গেছে, বাবার নতুন করে কোনো অসুবিধা হবে না। আর বাবার শরীর যদি ডিটোরিয়েট করে তাহলে তার সম্পূর্ণ দায় আমার। বেশ, তুমি যেটা চাইবে সেটাই হবে। তুমি আসবে বলে আরো একবার স্টার জলসায়।